আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা সবাই কিন্তু প্লে স্টোর থেকে গেমিস বা কোনো কিছু ডাউনলোড করে থাকি বা যে কোনো অ্যাপসই আমরা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করি অ্যান্ড কিছুদিন পর পর কিন্তু আমাদের ফোনে যেই অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু আপডেট করে থাকি আপডেটটা করলে কি হয় আমরা যে অ্যাপগুলো এখন ব্যবহার করতেছি এই অ্যাপগুলো ব্যবহার করার পরে কিছুদিন পরে পরে যখনই আপডেট দেয় তখন কিন্তু ওই অ্যাপগুলো আগের মতন কাজ করে না হয়তো হ্যাং করে বা স্লো করে তো এই কাজটা কেন করে তো সেটা যদি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজে এই কাজটা শিখতে পারবেন বা জানতে পারবেন কেন প্রথম কয়দিন যে কোনো অ্যাপস ব্যবহার করলে বা প্রথম কয়দিন যে কোনো গেমস খেলেন সেই গেমস ব্যবহার করলে আপডেট দেওয়ার পরে কেন কাজ করে না বা কাজ কলো হ্যাং করে বা স্লো করে তো আপনি যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও আমেজি জুড়ি বাসন মন্ত্রায় বেশি দেরা করে শুরু করার কাজকের মূল বিজয়টা আপনি যদি এই কাজটা শিখতে চান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে একটি লাইক দেওয়ার পরে ফেঞ্জ এখানে দেখেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে এই লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশান বাটনে ক্লিক করার পরে ফেঞ্জ অলে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো সমস্যাটা হলো কি আমরা যে কোনো গেমসই এক সপ্তাহ বা পনেরো দিন ব্যবহার করি ব্যবহার করে আমরা ওই গেমসটায় খেলি খেলার পরে কিছুদিন পরে যখন ওই গেমসটায় আমরা আপডেট দিই আপডেট দেওয়ার পরে কিন্তু ওই গেমসটা আগের মতন থাকে না না থাকার কারণে কিন্তু আমরা ওই গেমসটা খেলে আর মজা পাই না তো এই সমস্যাটা কেন হয় এটা যদি জানতে চান তাহলে কিন্তু ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো এখানে প্লে স্টোর এই প্লে স্টোরে ক্লিক করে দিলাম প্লে স্টোরে ক্লিক করার পরে ফেঞ্চ এখানে আমি যে কোনো একটি গেম সার্চ করব তো এখান থেকে আমি যে কোনো একটি গেমে আসুক সেই গেমসটা দিয়ে আপনাদের দেখাই তো এখান থেকে আমি এই গেমসটা সিলেক্ট করে নিলাম এই গেমসটা সিলেক্ট করার পরে ফ্যান্স এখানে দেখেন এই গেমসটা শো করছে এখন যদি এই গেমসটা ইনস্টল করি তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে তো এটা কোনো আমি ইনস্টল করব না বা আমার এই গেমসটা দরকার নাই তো এই কাজটা শিখতে হলে ফার্স্ট অফ অল কী করবেন এই যে অ্যাবাউট গেমস এই যে এখানে যে কোনো অপশানটা আছে এখানেই ক্লিক করে দেবেন তো প্রত্যেকটা গেমসেরই কিন্তু এই অ্যাবাউট সেকশনের লেখাটা থাকে তো এই লেখাটা হলো কি এই গেমসের ডিটেল এই গেমসের ভিতরে কী কী আছে সব কিন্তু এই লেখার ভিতরে থাকে তো এখন স্কুল করে নিয়ে চলে আসবো স্কুল করে নিয়ে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ভার্সন মানে এই গেমসটার ভার্সন আর এই আপডেট অন মানে এই গেমসটা নভেম্বর পঁচিশ দু হাজার একুশে এই গেমসটা আপডেট হয়েছে তো এইটা ডাউনলোড হল পাঁচ মিলিয়ন আর এই গেমসটার ডাউনলোড সাজ হলো চৌচল্লিশ এম বি বিরানব্বই এই গেমসটার মূল কাজ হলো এই যে অ্যান্ড্রয়েড ভার্স এই যে এই অ্যান্ড্রয়েড ভার্সন মানে এই যে অ্যান্ড্রয়েড ফোর ফোর এনআফ মানে কি এই গেমসটা আপনার ফোনে যদি ইনস্টল করতে চান বা আপডেট করতে চান অ্যান্ড্রয়েড ফোর ফোর এনআফের যদি নিচে হয় তাহলে এই গেমসটা আপনার ফোনে চলবে না বা চললেও ওই গেমস এই গেমসটা হ্যাং করবে স্লো করবে তো আপনার ফোনে যদি এই যে অ্যান্ড্রয়েড ফোর ফোর অ্যান আপ থাকে বা এর উপরে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে এই গেমসটা চলবে আপনি যখনই এই গেমসটা ইনস্টল করবেন তখনই কিন্তু এই গেমসটা সুন্দর মতন কাজ করবে অনেক সময় দেখা যায় কি এই অ্যান্ড্রয়েড ভার্সনের অনেক গেমসে অনেক খেয়াল করেন না খেয়াল না করার কারণে কিন্তু আমরা আপনারা গেমসটা ইনস্টল করতে চান ইনস্টল করতে গেলে কিন্তু ওই গেমসটা ইনস্টল হয় না আর যদিও ইনস্টল হয়ে থাকে কিন্তু তাহলে ওই গেমসটা হ্যাং হয় বা স্লো হয় আপনার খেলতে গেলে আর আপনি যখনই এই অ্যাপটা ইনস্টল করতে যান এই অ্যাপটা ইনস্টল করতে গেলে কিন্তু আপনার ফোনটা হ্যাং হয় বা স্লো হয় আপনি কিন্তু আর সুন্দর মতন খেলতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মেজাজটা অনেক খারাপ হয়ে যায় তো অবশ্যই আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করবেন বা যে কোনো অ্যাপস আপডেট দিবেন আগে অ্যান্ড্রয়েড বাসনটা দেখে নেবেন আর আপনার ফোনেরও অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবেন আপনার ফোনের অ্যাবাউট সেকশনে অ্যান্ড্রয়েড বাসনটা কেমন যদি এই গেমসের অনুযায়ী আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা কম হয়ে থাকে তাহলে কিন্তু ওই অ্যাপটা ইনস্টল করে লাভ নাই আর যদি গেমসের অনুযায়ী আপনাদের ফোনের অ্যাবাউট সেকশানে এই অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি সেম থাকে বা উপরে থাকে তখনই এই যে কোনো গেম গেমস ইনস্টল করলে আপনি সুন্দর মতন কাজ করতে পারবেন বা খেলতে পারবেন তো মূলত এই স্টোরের আজকের এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনি যদি সুন্দর মতন এটা ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই আপনার লাইফে অনেক দরকার হবে তো মূলত আজকে ভিডিও এফোন আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিতে দেবেন তো ফ্রেন্স আজকে ভিডিও এর মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড্রডটা সংখ্যা রাখুন খোদা আফেস